বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীরচর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। তোমার জন্যে পেয়েছি আমি প্রেমের শিহরণ, তোমার জন্যে শিখেছি আমি জীবনের ব্যাকরণ, তোমার জন্যে হয়েছে আমার অকারণ অভিমান, তাই তোমার জন্যে বাঁধছি আমি নতুন একটা গান। তোমার জন্যে, শুধু তোমার জন্যে। প্রবণ প্রোডাকশন নিয়ে এসছে নতুন প্রেমের সিরিজ তোমার জন্য, আর যে অভিনয় করেছে সে আমার সাথেই আছে। অর্ণবদা কেমন আছো? খুব ভালো আছি, থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। যেটা নিয়ে আজ কথা বলবো, তোমার জন্য গৌরব, কেমন অভিজ্ঞতা হলো? হ্যাঁ, খুব ভালো। এর আগে অবশ্য আমি একটা ওয়েব সিরিজ করেছিলাম, কিন্তু এইটা একদম অন্যরকম আমাদের এক্সপিরিয়েন্স। তো খুব ভালো, মানে অরুণাবু আর রজত দুজন মিলে এই ওয়েব সিরিজটা যে লিখেছিল, আমার লেখাটাও খুব পছন্দ হয়েছিল। ওদের ওরা একটা গান লিখেছিল, সুরও দিয়েছিল, সেটাও খুব সুন্দর হয়েছিল। তো আর এরকম হালকা হালকা ছলের একটা প্রেমের গল্প মানে চট করে দেখতে পাওয়া যায় না। খুব অনেক বেশি থ্রিলার, মারপিট, খুনোখুনি এইসবের গল্প আমরা সচরাচর দেখি। তো ওদেরটা খুব হালকা ছলের একটা মিষ্টি প্রেমের গল্প ছিল, তো আমার সেটা খুব ভালো লেগেছিলো। আর আর কোথাও গিয়ে সিরিজটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটার পেছনে একটা মেসেজও আছে, যে মেসেজটা আমাদের জেনারেশনের ছেলেমেয়েদের জন্য আমার মনে হয় খুব অ্যাপ্ট, যে রেসপন্সিবল হওয়া আর কি। তো সব কিছুটাই রেসপন্সিবিলিটির ওপর আর কি, প্রেমটাও রেসপন্সিবিলিটি। তো সেটা কীভাবে গরু গৌরব কীরমভাবে রেসপন্সিবিলিটি নেয় বা কী হয় সেটা দেখতে গেলে, সেটা জানতে গেলে আপনাদের দেখতে হবে তোমার জন্য। কেমন ফিডব্যাক পাচ্ছ? ফিডব্যাক খুব ভালো পাচ্ছি, আমরা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি। লোকে খুবই খুবই ওয়েল রিসিভড, সবাই খুব প্রশংসা করেছে সব কিছুর। তো আমরা খুব কষ্ট করে খুব কম বাজেটের মধ্যে সবাই মিলে আমরা একটা টিম হয়ে এই কাজটা করেছি, এটার জন্যই, যাতে দর্শকদের ভালো লাগে। তো সেই যখন সেই রেসপন্সটা আমরা পাচ্ছি, সেটা আমাদেরকেও আরও কনফিডেন্ট করছে যে আমরা পরেও আরও এরকম আরও অনেক অনেক ভালো ভালো গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। দুজনে আছে যে, মানে রুশাদি আর তুমি, এটা শ্রীময়ীর সেটেই কি রুশাদির সাথে প্রথম আলাপ? না, আমরা দেখেছি একে অপরকে, বাট ফর্মাল ওইভাবে কোনোদিনও একসাথে কাজ করিনি। মানে শ্রীময়ীতেও আমাদের সিন একসাথে খুব একটা থাকে না, এক দুটো সিন করেছি। আর প্রাইমারিলি ওইভাবে বলতে গেলে এই ওয়েব সিরিজটাতেই আমার রুশার সাথে কাজ করা। কেমন বন্ডিং? খুব ভালো। আর রুশা খুব অ্যাজ আ কো-অ্যাক্টর খুব হেল্পফুল, ওর কোনো ঝামেলা নেই। তো খুবই এনজয় করেছি, মানে আমাদের বেশ ভালো ভালো কেটেছে আর কি শুটিংয়ের কটা দিন। গৌরবের ক্যারেক্টারটা যেটা ফার্স্ট এপিসোডে দেখানো হচ্ছিলো, খুব একটা মজার ক্যারেক্টার, প্রথমে সব গেট দিয়ে ঢুকছে, বেলুন নিয়ে ঢুকছে। তো তুমি কি, মানে তোমার কাছের মানুষ থেকে কি গিফট পেতে বেশি পছন্দ করো? আমি গিফট, আসলে আমি গিফট খুব একটা দিতেও খুব একটা, মানে আমার ব্যাপারটা একটু গণ্ডগোলের আর কি। তো গিফট পাওয়াটা আমার ওই মানে ভালোবাসাটাই মেন, এবার সেটা গিফটটা অতটা ইম্পর্ট্যান্ট নয় আর কি আমার কাছে। তো ছোটোখাটো জিনিস দিয়ে যদি সেই ভালোবাসাটাকে বুঝিয়ে দেওয়া যায়, আমার মনে হয় সেই জিনিসটার মধ্যে আরও বেশি একটা কী বলবো, একটা আপন আপন মানে একটা নিজের নিজের ব্যাপার থাকে, যেটা গিফটের মধ্যে একটু ফর্মাল হয়ে যায়। আচ্ছা, তোমার চরিত্রটা খুব মজার, এই কারণেই বলছি, মানে প্রত্যেকটা কথাতে একটা করে গান, এই ব্যাপারটা যদি বলো। হ্যাঁ, এই ক্যারেক্টারটা ওরা ওইভাবে, অরুণাবু রজত ওরা এইভাবে ক্যারেক্টারটাকে বিল্ড আপ করেছিল, যে যারা খুব মন ভোলা একটা মানুষ গৌরব, ও খুব একটা সিরিয়াস নয় আর কি। আর তো তাই জন্য ও সবসময় মজার ছলে অনেক কিছু করে, কিন্তু সেই গৌরবেরও একটা চেঞ্জ হবে আর কি, সেটা আপনারা এই ওয়েব সিরিজের মধ্যেই দেখতে পাবেন। তো কিন্তু অ্যাকচুয়ালি গৌরব ক্যারেক্টারটা খুব ফান লাভিং, খুব অত বেশি চাপ টাপ নেয় না আর কি, খুব ইজি গোয়িং একটা ক্যারেক্টার। কিন্তু সেকেন্ড এপিসোডটাতে যেটা দেখাচ্ছিলো, গৌরব একটু প্রজেসিভ, মানে কাছের মানুষকে নিয়ে প্রজেসিভ অনেকেই হয়। তো তুমিও কি বাস্তবে এতটা প্রজেসিভ? হ্যাঁ, সবাই আমার মনে হয় কিছু না কিছু, মানে ইভেন আমি শুধু প্রেমের ক্ষেত্রে বলবো না, এবার বন্ধুত্বের ক্ষেত্রেও এই জিনিসটা হয়ে থাকে, যে কেউ তোমার বেস্ট ফ্রেন্ড হলে কেউ একটা অন্য, সে অন্য কোনো বন্ধুর সাথে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, তখন রাগ হয়ে যায় বা এর সাথে কেন হ্যাং আউট করছে বেশি বা হোয়াট এভার। তো এই ব্যাপারটা সবার মধ্যে থাকে, আমার মধ্যেও অল্প বিস্তর আছে, কিন্তু হ্যাঁ গরুর থেকে বোধ হয় একটু কম। এটা কি শুধুই মিষ্টি প্রেমের গল্প না অন্য কিছু একটু টুইস্ট থাকবে? না, প্রেমের মধ্যেও তো অনেক টুইস্ট থাকে, তো সেই টুইস্টগুলো থাকবে, কিন্তু এটা মোটামুটি একটা প্রেমেরই গল্প, একটা মিষ্টি প্রেমের গল্প। আচ্ছা বলো, তুমি মেঘা করছো, তারপরে এই শুটিংটা, মানে সব কিছু একটা টাইম, না অনেকটা টাইমের ব্যাপার, এটা অ্যাডজাস্ট করলে কীভাবে?
অ্যাডজাস্ট করলাম, মানে ওইটা আমার একটু এখন সময়ও ছিল, আর তার উপর যেহেতু আমরা খুব পুরো এন্টায়ার প্রোডাকশন টিম ডিরেক্টর ওরাও খুব অ্যাডজাস্ট করেছে, মানে আমাদের রাত্রিবেলা শ্যুট করতে হয়েছে জাস্ট বিকজ আমরা অ্যাভেলেবেল থাকবো না বলে, তো সেটাতে সবাইয়েরই একটু অসুবিধে হয়েছে, বাট সেই অসুবিধার মধ্যে দিয়েও আমরা সেটাকে কমপ্লিট করতে পেরেছি আর একটা ভালো জিনিস দাঁড় করাতে পেরেছি, এটাতেই আমরা খুব আপ্লুত। অভিনেতা হিসেবে কি কাউকে ফলো করো ইন্ডাস্ট্রি? সবাইকেই, মানে এরকম কোনো পার্টিকুলার অভিনেতা নেই যাকে ফলো করি, কিন্তু সবাইকেই ফলো করি, মানে আমি ফিল্ম দেখতে খুব ভালোবাসি, স্পেশালি অভিনয়টা এ করতে খুব ভালোবাসি, তো সব যা আমি অনেক অভিনয় মানে কারোর নাম নিতে পারবো না, কিন্তু সবার মধ্যেই আমি কিছু না কিছু শেখার মতন পাই আর কি, তো সেগুলো ইনভাইভ করার চেষ্টা করি। যখন এই ক্যারেক্টারটা করছিলে তখন কি নিজের সাথে কোনো মিল খুঁজে পেয়েছো? হ্যাঁ, কিছুটা যখন কলেজে ছিলাম বা সবে সবে যখন ওয়ার্কিং লাইফে ঢুকছিলাম তখনকার ক্যারেক্টারটা, তখন আমি যেরকম ছিলাম তার সাথে কিছুটা তো মিল আছে গৌরবের। তুমি একটা গানও গেয়েছো এই সিরিজের জন্য, সেই গানটা যদি দু লাইন শোনাও। তোমার জন্য, শুধু তোমার জন্য, তোমার জন্য, শুধু তোমার জন্য, তোমার জন্য পেয়েছি আমি প্রেমের শিহরণ, তোমার জন্যে শিখেছি আমি জীবনের ব্যাকরণ, তোমার জন্যে হয়েছে আমার অকারণ অভিমান, তাই তোমার জন্যে বাঁধছি আমি নতুন একটা গান, তোমার জন্যে, শুধু তোমার জন্যে। শুধু অভিনেতা নয়, গানগুলো যখন আস্তে আস্তে ছোটো ছোটো ক্লিপ করে অনেকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেয় বা ইনস্টাগ্রামে, তখন কেমন লাগে? খুব ভালো লাগে, আর আমার এই মিম জিনিসটা আমি সত্যি খুব পছন্দ করি, আমার মনে হয় এটা একটা চূড়ান্ত এ অফ মানে আর্ট এভলিউশন হয়ে একটা এরকম মিমের জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা খুব ভালো লাগে, আর এটাকে যখন বিভিন্নভাবে ইউজ করা হয় খুব খুব মজাদার লাগে। আমি আর্জ করবো সবাইকে যে সবাই মিম বানান, এটা দিয়ে খুব ভালো ভালো মিম বানাবার, আমাদের এপিসোডে আপনারা অনেক অনেক এরকম ক্লিপিংস পাবেন যেটা খুব ভালো ভালো মিম হয়, তো প্লিজ বানান, আমরা খুব এনজয় করি। কী বলবে দর্শকদের? দর্শকদের বলবো আপনারা যেরমভাবে ভালোবাসা দিচ্ছেন সেরমভাবে আলাদা করে কিছু বলার নেই, দর্শকরাই জাজ করবে সবটা, তারা অলরেডি জাজ করছে, আমরা যা এক্সপেক্ট করেছিলাম যা রিয়াকশান হবে তার থেকে আরও অনেক বেশি রিয়াকশান আমরা ভালোবাসা আমরা অলরেডি পাচ্ছি, তো এইভাবেই ভালোবাসতে থাকুন, আর ফিউচারে হয়তো আপনাদের আরও আরও অনেক ভালো আপনারা আমরা আরও প্রেজেন্টেশন আরও সব কিছু অনেক ভালো করে ভালো ভালো গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।